আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি রাকিবুল হাসান, রাকটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ওপোর একটি ডিভাইস নিয়ে কথা বলবো। ওপো, আসলে ওপোর নাম শুনলে অনেকে একটু ভয় পেয়ে যান বা অনেকে চিন্তা করেন এটা তো মেয়েদের ফোন, আপু বা আরও বিভিন্ন নামে আপনারা ডাকেন ওপোকে। আসলে ওপোর সাথে আমাদেরও কাজ করার তেমন একটা অভিজ্ঞতা নেই, কারণ একটাই, সেটা হচ্ছে প্রাইস এবং স্পেকের একটা বিশাল তারতম্য। যেই স্পেক যেই প্রাইসে তারা অফার করে, আসলে এটা আমার ক্ষেত্রে অ্যাজ এ রিভিউয়ার এটা যুক্তিযুক্ত না। তারপরেও ওপোর একটি বাজেট সেগমেন্টের এন্ট্রি লেভেলের একটা ডিভাইস ওপো রিসেন্টলি লঞ্চ করেছে দু একদিন হলো বাংলাদেশে, আর সেটা হচ্ছে ওপো A16। তো আজকে এই A16 নিয়েই আমি আপনাদের সামনে পুরো ভিডিও জুড়ে কথা বলবো। বাজেট অনুযায়ী এই ডিভাইসটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে সেটাই পুরো ভিডিও জুড়ে আমি আজকে বলার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি কথা বলতে চাচ্ছি এই ডিভাইসটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রিয় দর্শক, আমরা এবার কথা বলবো এই ফোনটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ডিভাইসটির আউটলুক দেখে কখনোই আপনারা বুঝতে পারবেন না এই ডিভাইসটির প্রাইস 12-13 হাজার টাকার মধ্যে। ডিভাইসটিকে দেখলে যে কেউই ভেবে বুঝতে পারে ডিভাইসটির প্রাইস হয়তো 20-25 হাজার টাকা। এটির আউটলুক আসলেই অত্যন্ত চমৎকার, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই ডিভাইসটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের একটি ডিভাইস। সাইড ফ্রেম থেকে শুরু করে পিছনের ব্যাক প্যানেল সবই পলিকার্বনেটের তৈরি। সামনে যদিও কোনো একটা গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু কি টাইপ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেখানে কোনো কিছু উল্লেখ নেই। তবে ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্তপোক্ত, যেহেতু ফোনটির ওয়েট একটু বেশি। এখানে 5000 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম। হাতে নিয়ে একটু ওয়েট বা ভারী ভারী মনে হয়, তবে বেশ কিছুদিন ইউজ করার পরে এটি আপনারা খুব সহজে ইউজ টু হয়ে যাবে। বন্ধুরা, এবার চলুন কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে আসলে যেহেতু এটি একটি বাজেট ফোন, তাই এখানে ব্যবহার করা হচ্ছে IPS LCD-র একটি ডিসপ্লে, যেটির পিক ব্রাইটনেস হচ্ছে 480 nits টাইপের মতো। এখানে আপনারা PPI হিসেবে পাচ্ছেন 269 PPI ডেন্সিটি। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন এবং ব্রাইটনেস দুটো দেখেই আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আসলে ওপোর ডিসপ্লের ব্যাপারে একটা পজিটিভ দিক আমার সবসময় মনে হয়েছে, তারা যে ডিসপ্লেগুলোই ব্যবহার করুক ডিসপ্লের কালার এবং ব্রাইটনেস কিন্তু অত্যন্ত চমৎকার। তাই 13,000 টাকার একটি বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এই ফোনটির ডিসপ্লে অত্যন্ত চমৎকার মনে হয়েছে আমার কাছে। বন্ধুরা, এই ডিভাইসের যেহেতু পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। এখানে যে জিনিসটা আমার ওপর আসলে কখনোই ভালো লাগে না, তারা কখনোই প্রাইস অনুযায়ী তারা স্পেক দেয় না, তারা কখনোই কথা রাখে না। এবারও হয়তো সেই অনেকটা সেরকমই হয়েছে। এই ডিভাইসের দাম হচ্ছে 12,990 টাকা, মানে 13,000 টাকা। সেই ডিভাইসে তারা র্যাম দিয়েছে 3 GB এবং রম দিয়েছে অনলি 32 GB। কিন্তু আলটিমেটলি আপনারা যদি চিন্তা করেন, 13,000 টাকা বর্তমান বাজেটে অলমোস্ট পাশাপাশি সব কোম্পানি 4 GB 64 GB ভেরিয়েন্ট অফার করছে, সেখানে ওপো এখনও 3 32 আটকে আছে। কবে যে ওপোর এই বোধোদয় হবে এবং বেটার স্পেক নিয়ে প্রাইস অনুযায়ী আমাদের কাছে আসবে সেটাই আমি চিন্তা করছি। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ওপো ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G35 চিপসেটের একটি প্রসেসর, যেটি কিনা 12 nm আর্কিটেকচারের উপর বেস করে বানানো। কিন্তু একটা জিনিস যেটা আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির র্যাম। আসলে এটি একটি 3 GB 32 GB ভেরিয়েন্টের মোবাইল, যেটির প্রাইস নির্ধারণ করেছে 13,000 টাকা, এবং এই বাজেটে অলমোস্ট সব কোম্পানি আপনাকে 4 GB 64 GB অফার করছে। এর একটা প্রচণ্ড নেগেটিভ দিক হচ্ছে আপনি বেশ কিছু অ্যাপ ইনস্টল করার সাথে সাথেই এর 32 GB রমটি ভরে যাবে, সেক্ষেত্রে তখনই আপনি বিপদে পড়ে যাবেন।
তো প্রিয় বন্ধুরা, একটা ডিভাইস কিনতে গেলে মূলত যে জিনিসটা আমরা বেশি দেখি সেটা হচ্ছে এই ডিভাইসটির ক্যামেরা। তো এই ডিভাইসের ক্যামেরা আসলে কীরকম? আর ওপ্পোর ক্যামেরা, তার মানে ওপ্পো যেহেতু তারা প্রথম থেকে লঞ্চ হওয়ার পর থেকেই তারা বলে থাকে ক্যামেরা ফোন ক্যামেরা ফোন, তো সবারই একটু এক্সপেকটেশন থাকে ওপ্পোর ক্যামেরার আসলে কীরকম। আলটিমেটলি অনেকেই আমরা ওপ্পোর ক্যামেরা অ্যাভয়েড করি, ওভার স্যাচুরেটেড কালার বা পাঞ্চি কালার এবং সেলফি তুললে একদম কালো মানুষ সাদা হয়ে যায়, এ ধরনের বিভিন্ন ট্রল হয়েছে ওপ্পোকে নিয়ে। তারপরেও কিন্তু ওপ্পো তাদের ব্র্যান্ডিং প্রমোশন এবং ওপ্পোর সেলিং মোটামুটি বাংলাদেশে অনেক শক্তপোক্ত। তো তারই ধারাবাহিকতায় এবার ওপ্পো A16-এর ক্যামেরা কীরকম থাকছে সেটাই পুরো ডিটেইল আমরা জানার চেষ্টা করব। ক্যামেরা হিসেবে আপনারা এই ফোনটিতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং ইউজলেস দুটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আসলে কোম্পানিগুলো কেন যে এইরকম ইউজলেস সেন্সরগুলো তাদের ডিভাইসগুলোতে ব্যবহার করে এটা আমার কোনোভাবেই মাথায় আসে না। যাই হোক, এখানে যদি এই দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার না করে কোম্পানি একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে বোধহয় সেটি বেশি ইউজফুল হতো আমাদের জন্য। এখানে যে 13 মেগাপিক্সেলের সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটির অ্যাপারচার হচ্ছে 2.2। এখানেও আমার একটু কমপ্লেইন আছে, নর্মালি 1.8 অ্যাপারচারের যেই সেন্সরগুলো সেগুলোতে একটু বেটার কোয়ালিটির ছবিগুলো আমরা পাই। তো এই মোবাইলে তোলা কিছু ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি, সেখানে দেখলে আপনারা ছবিগুলো বুঝতে পারবেন, ছবিগুলোর কালার রিপ্রোডাকশন এবং ব্রাইটনেস এবং এর হচ্ছে ডাইনামিক রেঞ্জ এগুলো মোটামুটি কীরকম। তবে ছবিগুলো দেখে আমার কাছে গতানুগতিক কিছু কালারফুল ছবি থেকে একটু কম মনে হয়েছে, কালার একটু ওয়াশড আউট মনে হয়। তবে হ্যাঁ, একটু ন্যাচারাল কাছাকাছি ছবি দেয় আর কি। তবে এর যে দুটি ম্যাক্রো লেন্স আছে, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এই দুটি আসলে খুব একটা কাজের মনে হয়নি আমার কাছে। আর পোর্ট্রেটের ছবি উঠাইলে মোটামুটি ধরনের ব্লারি ইফেক্ট পাবেন, তো কিছু কিছু জায়গায় একটু ওয়াশড আউট করে দেয়। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো। বন্ধুরা, ওপো A16 এই ডিভাইসটিতে আপনার পাওয়ার আপ হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি, যেটি দিয়ে আপনি অ্যারাউন্ড ফুল চার্জে 10 থেকে 12 ঘন্টা অনায়াসে চলে যাবে স্ক্রিন অন টাইম, এবং একদিন তো অনায়াসে ব্যবহার করতে পারবেন স্ক্রিনের যেই রেজুলেশন। এবং যেহেতু এটা ফুল এইচডি ডিসপ্লে না, সেই প্রেক্ষাপট থেকে আমি কথাটা বলছি। আর টুকটাক গেমিং টেমিং করলে তারপরেও আপনি অনায়াসে এই ডিভাইসটি দিয়ে একদিন ওটিপি পাবেন। যেহেতু এটি একটি বাজেট ডিভাইস, এখানে কোনো ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন না, তবে একটা আশার কথা হলো ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে আপনারা অনায়াসে একদিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে চার্জিং টেকনোলজির যেহেতু এত উন্নতি হয়েছে এবং 5000 mAh-এর ব্যাটারি, তাই এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য মোটামুটি 15 ওয়াটের একটি চার্জার দিলেও আমি একটু বেশি খুশি হতাম। যাই হোক, তবে এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো আপনাদেরকে লেগে যাবে। তো প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে আমি ওপ্পো A16-এর সাথেই ছিলাম, আর A16-কে নিয়ে আমি আজকে চলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি 13,000 টাকা বাজেটের এই ডিভাইসটি আদৌ আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে। যারা এন্ট্রি লেভেলের বাজেট ডিভাইস খুঁজছেন বা বাজেট ডিভাইস কিনতে যাচ্ছেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব চোখ করে যাবেন এবং চ্যানেলটি শেয়ার এবং লাইক করার মাধ্যমে আমাদের চ্যানেলের উত্তরোত্তর শুভকামনা জন্য আমাদের সাথেই থাকবেন। তো আমি রাকিবুল হাসান আজকে এখান থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।